27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধারের দাবি জানায় শতাধিক সাইক্লিস্ট। হবিগঞ্জ থেকে বানিয়াচং পর্যন্ত 22 কিলোমিটার পাড়ি দিয়ে তারা হাজির হয় রামনাথ বিশ্বাসের বাড়িতে। দিনাজপুর, নড়াইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা থেকে সাইক্লিস্ট এসে যোগ দেয় এই মিছিলে। তাদের টি শার্টে লেখা ছিল আমি রামনাথ। তারা জানান রামনাথের বাড়ি উদ্ধার করা তাদের দায়িত্ব, এত বড় একজন ভূপর্যটক তিনি, এই লোকটার জন্য কিছু করা উচিত। ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার এবং সংরক্ষণ কমিটির ডাকে ঠিক আমরা এখন একটি বাইসাইকেল শোভাযাত্রা করছি, মূলত সেই দাবিকে সামনে রেখেই আজকে বিশ্ব পর্যটন দিবসে। এবং আমরা চাই যে রামনাথ বিশ্বাসের বসতভিটা অতিসত্ত্বর পুনরুদ্ধার হোক এবং সেখানে একটি বাইসাইকেলের মিউজিয়াম এবং ভ্রমণ বিষয়ক বইয়ের একটি পাঠাগার তৈরি হোক। সারা পৃথিবী তিনবার ভ্রমণ করেছেন, তিনবার ভ্রমণ করে তিনি বানিয়াচং ফিরে এসেছিলেন তার নিজ গ্রামে এবং সেখানে তাকে একটি গণসম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং তাকে মানুষ জিজ্ঞেস করেছিল যে আপনি কেন, আপনার কি মানে জানে শান্তি নাই যে এভাবে ঘুরে বেড়ান। উনি তখন বলেছিলেন যে আমি মানুষ দেখি, বিভিন্ন দেশে যাই, বিভিন্ন রকম মানুষ দেখি এবং এই মানুষ দেখার যে আনন্দ সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না, কিন্তু আমার কাছে পৃথিবী আমারই বানিয়াচং, বানিয়াচং আমার দুনিয়া, এরকম একটা কথা উনি বলেছিলেন। এবং আমরা এটিকেই আজকের আমাদের সাইকেল র্যালি বা আগামী দিনের কর্মসূচির মূল প্রতিপাদ্য করতে রেখেছি যে আমরা রামনাথ বিশ্বাসকে তার দুনিয়া, তার পৃথিবী ফিরিয়ে দিতে চাই। তাদের দাবি, বাড়িটির দখলদার ওয়াহেদ মিয়ার কাছ থেকে মুক্ত করে সেখানে রামনাথের নামে একটি জাদুঘর ও পাঠাগার করা হোক, নতুন প্রজন্ম আরও জানুক রামনাথকে। আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সাইক্লিস্টরা রয়েছেন, আমাদের একটাই দাবি রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার হোক এবং সেখানে একটি বাইসাইকেল মিউজিয়াম এবং লাইব্রেরি করা হোক। আমরা চাই রামনাথ বিশ্বাস বাংলাদেশের গর্ব, এটা যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি। মূল দাবি হচ্ছে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের সেই বসতভিটা পুনরুদ্ধার করা এবং সংরক্ষণ করা, এবং তার জন্য আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব সেই দখলদারদের উচ্ছেদ করে সেখানে রামনাথের নামে এখানে একটি কালচারাল ইনস্টিটিউট গড়ে তোলা হোক, সাইকেল মিউজিয়াম গড়ে তোলা হোক এবং বিশেষায়িত একটি পাঠাগার গড়ে তোলা হোক, এটি হচ্ছে আমাদের দাবি। এর আগে এই বাড়ি দেখতে গেলে দখলদারের হামলার শিকার হয় পর্যটক ও সাংবাদিক সহ অনেকেই, তারপর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। অন্যদিকে রামনাথের বাড়ি উদ্ধারের দাবিতে সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর নেতৃত্বে প্রতীকী অনশনে বসেন শিক্ষাবিদ, সাংবাদিক সহ সাংস্কৃতিক কর্মীরা। এই কর্মসূচির এক পর্যায়ে গান পরিবেশন করেন বিখ্যাত বাউল বশিরউদ্দিন সরকার। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছিলেন যে রামনাথ, ভ্রমণ কাহিনী লিখে গড়লেন ইতিহাস।